বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে বুধবার বৈঠকে বসেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স কর্তৃপক্ষ। বৈঠক শেষে দলটির চেয়ারপারসন নাফিসা কামাল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তারা পুরনো নিয়মে বিপিএল আয়োজনের পক্ষে। সাকিব আল হাসানের সঙ্গে রংপুর রাইডার্সের চুক্তি নিয়ে শুরু হয় ঝামেলা। এ বিষয়ে নাফিসা কামালের অভিমত, আমরা বিশ্বকাপের মাঝপথে মুশফিককে সাইন করেছি, তামিম বিশ্বকাপের আগেই খুলনায় গেছে, তখন কেন কোনো ইস্যু হয়নি? তখন জানালে আমরা আরও ভালো প্রস্তুতি নিতে পারতাম। হঠাৎ একটি ইস্যুকে, সাকিবের দল পরিবর্তনকে কেন্দ্র করে পুরো কাঠামো পরিবর্তনের বিপক্ষে আমি। এই সমস্যার আলাদা সমাধান বের করা উচিত। আমার মনে হয় পুরো কাঠামো বদলানোর প্রয়োজন নেই। গত আসরে নিয়ম অনুসরণ করে এবারের বিপিএল আয়োজনের পক্ষে কুমিল্লা চেয়ারপারসন। বিপিএল এর ইতিহাসে গত আসরকে সবচেয়ে সফল বলা হচ্ছে, তাহলে কেন আগের মডেল বদলাতে হবে? বোর্ড সভাপতি বলেছেন, বিপিএল এ কোনো নিয়ম পরিবর্তন হয়নি এবং হয় না। আমরা তার কথাকে সম্মান জানাতে চাই। আমরা সফল মডেলের ধারাবাহিকতা ধরে রাখতে চাই, নতুন কোনো নিয়ম চাই না। গভর্নিং কাউন্সিল জানিয়েছে, নতুন মেয়াদে 4 বছরের জন্য চুক্তি হবে ফ্রাঞ্চাইজিগুলোর সঙ্গে। তবে পুরনো নিয়ম মেনে নতুন চুক্তি করা সম্ভব বলে মনে করেন নাফিসা কামাল। নতুন চুক্তিতে আগের নিয়ম চালিয়ে যাওয়া সম্ভব, কিছু কিছু পরিবর্তন আসতে পারে, তবে মনে হয় না পুরো কাঠামো বদলে ফেলা উচিত। গত বছরের কাঠামো অনুসরণ করে 4 জন রিটেইন করা গেলেই সব কভার হয়ে যাবে। ভবিষ্যতে লাভের দেখা না পেলে বিপিএল থেকে সরে দাঁড়ানোর হুমকিও দিয়েছেন তিনি। আমি একসময় সিলেটের সঙ্গে ছিলাম, 7 বছর বিপিএল এর সঙ্গে জড়িয়ে থাকলেও এখনও ব্রেক ইভেনে আসতে পারিনি। কোনো ফ্রাঞ্চাইজি ব্রেক ইভেনে আসতে পারেনি, এটা আমাদের সবার জন্য লস প্রজেক্ট। শুধু বিসিবি লাভবান হচ্ছে, আমরাও লাভের অংশীদার হতে চাই। আমরা কিছু পাচ্ছি না, শুধু দিয়েই যাচ্ছি। তাই আগামী বছর বিপিএলে থাকবো কি না সেই ভাবনাও আছে। আমরা চাই বিপিএলের লাভের অংশীদার হতে।